প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইনে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। আমি আজকেও চতুর্থ বর্ষ অনার্সের প্ল্যান ব্রিডিং এর ক্লাস নিব। উপস্থাপনায় আছি নাসিমা খাতুন, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে কিছু সংখ্যক উদ্ভিদকে প্রজননবিদের চাহিদা অনুযায়ী আলাদা করে নেওয়াকে নির্বাচন বলা হয়। স্বপরাগী ফসল উন্নয়নের জন্য দুই ধরনের নির্বাচন পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে মাস সিলেকশন বা গণ নির্বাচন, আর একটা হলো বিশুদ্ধ সারি নির্বাচন বা পিওর লাইন সিলেকশন। গতদিনে আমি গণ নির্বাচন পড়াইছি, আজকে আমি বিশুদ্ধ সারি নির্বাচন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে বিশুদ্ধ সারি নির্বাচনের সংজ্ঞা বা বিশুদ্ধ সারি নির্বাচন কি, এরপর বিশুদ্ধ সারি নির্বাচনের কার্যপ্রণালী বা এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয়, এর পদ্ধতি, বিশুদ্ধ সারি নির্বাচনের সুবিধা ও অসুবিধা, এবং বিশুদ্ধ সারি নির্বাচনের সাথে গণ নির্বাচনের পার্থক্য, এই বিষয়গুলো তোমরা আজকে জানতে পারবে। বিশুদ্ধ সারি নির্বাচন 1903 সালে ডেনমার্কের প্রজননবিদ ডব্লিউ এল জোহানসেন সিম ফ্যাসিউলাস ভালগারিসের প্রিন্সেস নামক জাত নিয়ে গবেষণা করার সময় প্রথম বিশুদ্ধ সারি কথাটি উল্লেখ করেন। বিশুদ্ধ সারি বলতে একটি একক স্বপরাগী হোমোজাইগাস উদ্ভিদের জাতক সমূহকে বোঝায়। স্বপরাগী মিশ্রিত ফসল অর্থাৎ যে জাতটিতে জেনেটিক ভ্যারিয়েশন হয়েছে, স্বপরাগী ফসলের যে জাতটিতে জেনেটিক ভ্যারিয়েশনের কারণে বিভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, এই ধরনের মিশ্রিত ফসল থেকে গাছকে আলাদাভাবে, বেশ কিছু গাছকে আলাদাভাবে বাছাই করে নিয়ে সেই গাছের প্রত্যেকটা গাছের বীজ আলাদাভাবে সংগ্রহ করা হয়। এরপর পরবর্তী বছরে প্রত্যেকটি উদ্ভিদের বীজকে স্বতন্ত্র সারি বা পৃথক পৃথক সারিতে বপন এবং জাতক মূল্যায়ন করা হয়। এভাবে 8 থেকে 10 বছর নির্বাচনের মাধ্যমে উৎকৃষ্ট একটা সারির বীজ বর্ধনের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন প্রক্রিয়াকে বিশুদ্ধ সারি নির্বাচন বলা হয়। বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ বা প্রথম বছরে যে কাজ, সেটা হচ্ছে স্বতন্ত্র উদ্ভিদ নির্বাচন। এখানে প্রথম বছরে একটি দেশি জাত বা একটি মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে প্রচুর সংখ্যক উদ্ভিদ, যদি উদ্ভিদ নির্বাচন করা না যায় তাহলে শীষ বা কাণ্ড নির্বাচন করা হয়। আর এই নির্বাচনের সময় উদ্ভিদের উচ্চতা, আকার, এরপর পরিপক্কতা কাল, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা, কুশি প্রদান ক্ষমতা বা ফলনশীলতা, এসব বৈশিষ্ট্য যাচাই করে নির্বাচন করা হয়, নির্বাচন করতে হয়। আর যে বৈশিষ্ট্যগুলো ওই উদ্ভিদে থাকবে বলে পূর্বে মনে করে নেওয়া হয়, সেই বৈশিষ্ট্যগুলো যেন নির্বাচিত উদ্ভিদে থাকে সেগুলো অবশ্যই খেয়াল করতে হবে। ছোট দানাশস্যের ক্ষেত্রে 100 থেকে 1000 শীষ বাছাই করতে হয়, আর অন্যান্য ফসলের ক্ষেত্রে নির্বাচিত উদ্ভিদের সংখ্যা এমন হতে হবে যেন প্রত্যেকটা গাছকে সতর্কতার সঙ্গে আলাদাভাবে পর্যবেক্ষণ করা যায়। এরপর নির্বাচনের পর এই গাছগুলোকে নাম্বারিং করা হয়। এখানে আমি 5টা গাছকে নির্বাচন করছি, যদিও অনেক গাছ নির্বাচন করতে হয়, কিন্তু এখানে দেখানোর সুবিধার্থে আমি 5টা গাছ নির্বাচন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর, এরপর এটা 2 নম্বর গাছ, এটা 3 নম্বর গাছ, এটা 4 নম্বর গাছ,
আর এটা হচ্ছে 5 নম্বর গাছ। এই 5টা গাছ আমি নির্বাচিত করে দেখালাম। এখন এই 5টা গাছের বীজকে সংগ্রহ করে আলাদা আলাদা ভাবে প্যাকেট তৈরি করে সেই প্যাকেটের মধ্যে বীজ রাখতে হয়। এইটা ধরলাম যে 1 নম্বর গাছ, এই গাছের বীজকে 1 নম্বর প্যাকেটে আমি রাখবো, আবার 2 নম্বর গাছের বীজকে 2 নম্বর প্যাকেটে রাখবো। এভাবে প্রত্যেকটা গাছের বীজকে আলাদা আলাদা প্যাকেটে রেখে সংগ্রহ করা হয়। বীজগুলোকে যে পৃথক ভাবে সংগ্রহ করতে হবে সেটা এখানে দেখাচ্ছি। এটা ধরি যে প্রথম প্যাকেট, প্রথম গাছের বীজকে এই প্যাকেটে সংগ্রহ করব, দ্বিতীয় গাছের বীজকে এই 2 নম্বর প্যাকেটে সংগ্রহ করব, তৃতীয় গাছের বীজকে এই 3 নম্বর প্যাকেটে সংগ্রহ করব, চতুর্থ গাছের বীজকে এই প্যাকেটে চতুর্থ প্যাকেটে সংগ্রহ করব, আর পঞ্চম গাছের বীজকে এই 5 নম্বর প্যাকেটে সংগ্রহ করব। এইভাবে প্রত্যেকটা গাছের বীজকে আলাদাভাবে সংগ্রহ করে রাখতে হয় পরবর্তী বছরে লাগানোর জন্য। দ্বিতীয় বছরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে জাতক মূল্যায়ন, প্রজিনি টেস্ট। এখানে প্রথম বছরে আলাদা আলাদা প্যাকেটে প্রত্যেকটা গাছের বীজকে রাখা হয়েছিল, এখন প্রত্যেকটা উদ্ভিদের বীজকে সঠিক দূরত্ব রক্ষা করে এক একটা সারিতে বপন করা হয়। ধরি যে প্রথম প্যাকেটের বীজকে এইভাবে এই এই সারিতে প্রথম সারিতে লাগালাম, এরপরে দ্বিতীয় প্যাকেটের যে বীজ সেটাকে এই দ্বিতীয় সারিতে আমরা লাগালাম, এরপর তৃতীয় প্যাকেটের বীজকে তৃতীয় সারিতে লাগালাম, আর চতুর্থ সারিতে বলা হচ্ছে যে একটা টেস্টার ভ্যারাইটি বা একটা আদর্শ জাতকে অভিক্ষক হিসাবে বা টেস্টার হিসাবে লাগাতে হয় একটা সারিতে। এটা বলা হচ্ছে যে 10 সারি পর পর লাগাতে হয়, যেহেতু আমাদের এখানে সারি কম এই জন্য চতুর্থ সারিতেই দেখাচ্ছি, কিন্তু মাঠের ক্ষেত্রে 10 সারি পর পর এই টেস্টার ভ্যারাইটি বা এই আদর্শ জাতকে পরীক্ষক হিসাবে লাগানো হয়। তাহলে এইটা হচ্ছে আদর্শ জাত, যে জাতটা আগে থেকেই আছে, যে জাতে এই বৈশিষ্ট্যগুলো আমরা যে বৈশিষ্ট্যগুলো চাচ্ছি সেই বৈশিষ্ট্যগুলো আছে, এই ধরনের একটা আদর্শ জাতকে একটা সারিতে লাগানো হয়। আর চতুর্থ প্যাকেটের বীজকে চতুর্থ সারিতে এভাবে লাগানো হলো, আর পঞ্চম প্যাকেটের বীজ গুলোকে এইভাবে পঞ্চম সারিতে লাগিয়ে তারপরে গাছ তৈরি করা হলো, গাছ প্রথমে বীজ বপন করা হলো, এরপরে দেখা ওখানে গাছ তৈরি হবে। তো যাই হোক, এই গাছগুলো দেখে এরপরে আবার এই গাছগুলোকে বাছাই করতে হয়। এই প্রথম সারির গাছকে বাছাই করতে গিয়ে দেখতে এখানে পাওয়া যাচ্ছে যে এখানে কয়েকটা গাছ ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতাটা এখানে বিশেষ করে খেয়াল করতে হবে। দ্বিতীয় সারিতে দেখছি যে খুব কম সংখ্যক গাছ ভালো আছে বা উন্নত আছে, তৃতীয় সারিতে বেশ কিছু সংখ্যক গাছ ভালো, আর চতুর্থ সারিতেও কিছু বেশি আছে ভালো গাছ, আর পঞ্চম সারিতে আছে ভালো। তো যাই হোক, আমরা দেখছি যে প্রত্যেকটা সারিতে মোটামুটি গাছ ভালো হয়েছে, শুধু 2 নম্বর সারিতে গাছ মানে ভালো গাছ বা ওই ধরনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ কম আছে। তাহলে এখন আমরা এই বাছাই যে করব প্রত্যেকটা সারি থেকে গাছ সেই বাছাইটা দেখাই। তাহলে এখানে প্রথম সারিতে গাছ আমরা বাছাই করে নিলাম, এরপরে দ্বিতীয় সারিতে গাছ বাছাই করলাম যেগুলো উন্নত বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, তৃতীয় সারির গাছ বাছাই করলাম, এরপরে চতুর্থ সারির তৃতীয় সারি হলো, এরপর চতুর্থ সারির গাছ বাছাই করলাম, এরপর পঞ্চম সারি। তাহলে এখানে আমরা গাছ বাছাই করে নিলাম, দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সারিতে যে গাছ বাছাই করেছে এখানে খুব কম সংখ্যক গাছ বাছাই হয়েছে, যেহেতু এখানে ওইভাবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এই সারিতে আসেনি। তাহলে এখন এই প্রত্যেকটা সারির গাছে যে বীজ পাওয়া যাবে সেই বীজগুলোকে একটা প্যাকেটে
মিশিয়ে ফেলতে হবে। এখানে আমি দেখাচ্ছি যে চারটা গাছ বাছাই করেছি, তাহলে চারটা গাছের বীজকে একটা প্যাকেটে রাখতে হবে। তারপরে এই দ্বিতীয় সারিতে যেহেতু ওরকম ভালো গাছ আসেনি, এই কারণে এই সারিটা বাদ দিয়ে দিব, এই সারির কোনো গাছই আমরা নিব না। আর তৃতীয় সারির যেটা এখানে আছে, তৃতীয় সারিতে অনেকগুলো গাছ যেহেতু ভালো, এই কারণে এই গাছগুলোকে বাছাই করে নিয়ে সেই গাছের বীজকে সংগ্রহ করে একটা প্যাকেটে, এই তৃতীয় সারির যতগুলো বীজ পাওয়া যাবে গাছ থেকে সবগুলোকে একটা প্যাকেটে মিশিয়ে রাখতে হবে। আর চতুর্থ সারির তো যতগুলো গাছ পাওয়া যাবে সেই গাছগুলো অর্থাৎ নির্বাচিত গাছগুলোর বীজকে একটা প্যাকেটে রাখতে হবে। আর পঞ্চম সারিতেও তাই, এই যে যে গাছগুলো নির্বাচিত করা হয়েছে সেই গাছের বীজ যতগুলো পাওয়া যাবে সবগুলোকে একটা প্যাকেটে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেটের সংখ্যা হচ্ছে এখানে একটা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা প্যাকেটে চারটা সারির গাছের বীজকে রাখতে হবে। তৃতীয় বছরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক ফলন যাচাই। এখানে আমরা বীজ লাগাবো। দ্বিতীয় বছরে যে বীজ আমরা সংগ্রহ করেছিলাম, একটা সারির জন্য একটা প্যাকেট তৈরি করা হয়েছিল, আমরা পাঁচটা সারির জন্য হচ্ছে চারটা সারি ওখানে ছিল, চারটা সারির জন্য চারটা প্যাকেট করেছিলাম। তো যাই হোক, একটা সারির বীজ একটা প্যাকেটে ছিল, এখন এই একটা সারির বীজকে এই তিনটা এরকম পর্যায়িত পর্যবেক্ষণ প্লটে বপন করতে হয়, আর এই প্লট গুলোতে আবার সারি করতে হবে চার থেকে পাঁচটা। আমরা এখানে পাঁচটা সারি করলাম, এ বি সি ডি ই, পাঁচটা সারি করে একটা প্যাকেটের বীজকে লাগাতে হয় বা একটা সারির বীজকে লাগাতে হয়, বপন করতে হয়। আর এখানে একটা সারিকে আদর্শ জাতের সারি হিসাবে ও পরীক্ষক বা অভীক্ষক হিসাবে লাগাতে হয়। তাহলে এটা হচ্ছে টেস্টার ভ্যারাইটির সারি, এখানে বীজ লাগাতে হয়। টেস্টার ভ্যারাইটি আগেই বলা হয়েছে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা চাচ্ছি সেই বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত আর পূর্ব থেকেই আছে, এইটা হচ্ছে আদর্শ জাত। এই আদর্শ জাতের সারি এইটা হচ্ছে এইটা। এরপরে দুই নম্বর প্লটেও এখানেও একটা আদর্শ জাতের সারি থাকবে, আর বাকিগুলো অর্থাৎ অন্য জাতগুলো এ বি সি ডি ই। এই জায়গাটায় খেয়াল করো, এই আগের প্লটের মতো কিন্তু এখানে ওইভাবে সারি গুলো থাকবে না, অর্থাৎ এখানে যে এ নম্বর আছে বা এ সারি আছে এখানে কিন্তু এ থাকবে না, বা অথবা তিন নম্বর প্লটেও এ থাকবে না। এটা হচ্ছে নির্বিচার ভাবে বা র্যান্ডোমাইজড ভাবে বীজগুলোকে লাগাতে হবে। তাহলে এখানে এ থাকবে না, আবার এখানে যে বি লাগানো বি সারি, এখানে কিন্তু বি সারি থাকবে না, দ্বিতীয় প্লটেও বি থাকবে না, তৃতীয়তেও থাকবে না। এভাবে আমরা নির্বিচারে বীজ বপন করব। তাহলে এই তিন নম্বর প্লটেও এভাবে আমরা বীজ বপন করলাম, এখানে প্রথম সারিতেই হচ্ছে টেস্টার ভ্যারাইটি। তো যাই হোক, এভাবে নির্বিচার ভাবে বীজ বপন করে এক একটা প্লটে সারি থাকবে পাঁচটা সারি, আর একটা দ্বিতীয় বছরের যে এক সারি ছিল একটা সারির জন্য এরকম তিনটা প্লট তৈরি করতে হবে। তো যাই হোক, এখন প্রত্যেকটা প্লট থেকে আমরা বীজ গাছ সংগ্রহ বাছাই করব। তাহলে বীজ লাগানোর পরে এখানে গাছ তৈরি হবে, আর গাছগুলোতে দেখতে হবে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ কোনটা, সেই গাছগুলোকে বাছাই করে নিতে হয়। এভাবে আমরা গাছ বাছাই করে নিব, প্রথম প্লট থেকে যেগুলো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন সেই গাছগুলো বাছাই করে নিব। এখানে অনেকগুলো গাছই দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে এই গাছগুলো আমরা প্রথম প্লট থেকে বাছাই করে নিলাম। এরপরে আমরা দ্বিতীয় প্লটে বাছাই করব। দ্বিতীয় প্লটের গাছ অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বাছাই করে নিব। এখানে দেখা যাচ্ছে যে গাছের সংখ্যা ওরকম নাই, অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ ওরকম দ্বিতীয় প্লটটিতে নাই। এরপর তৃতীয় প্লটে আমরা গাছ বাছাই করব। এখানে
এই গাছ বাছাই করলাম তৃতীয় প্লট থেকেও। এখানে আমরা দেখছি যে প্রথম প্লটে এবং তৃতীয় প্লটে হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বেশি আছে, কিন্তু দ্বিতীয় প্লটটিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ কম আছে। তাহলে এই প্রথম প্লট এবং তৃতীয় প্লটটা আমরা শুধু বাছাই করব, দ্বিতীয় প্লটটিকে আমরা বাদ দিয়ে দিব, যেহেতু এখানে গাছের সংখ্যা ওরকম নাই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এগুলো বাছাই করেছি এই আদর্শ জাতের সাথে তুলনা করে, এগুলো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বাছাই করে নেওয়া হয়েছে। এখন এই গাছের বীজকে সংগ্রহ করব। এই প্রত্যেকটা প্লটে যতগুলো গাছ আছে বাছাইকৃত গাছ, সেই গাছের বীজ সংগ্রহ করে একটা প্যাকেটে রাখতে হবে। তাহলে এবার প্যাকেট হচ্ছে প্লট হিসাবে, তাহলে এই প্লটটা আমরা যেহেতু নিব সেই জন্য এখানকার জন্য একটা প্লট, আর এই প্লটটা যেহেতু নিব না, এখানে যেহেতু গাছের সংখ্যা কম অর্থাৎ কাঙ্ক্ষিত গাছের সংখ্যা কম, এই জন্য এই প্লটটা আমরা বাদ দিয়ে দিব। আর তৃতীয় প্লটটা নিব যেহেতু গাছের বা কাঙ্ক্ষিত গাছের সংখ্যা বেশি, এই কারণে তৃতীয় প্লটটার প্রত্যেকটা গাছের বীজ আমরা সংগ্রহ করব। এইখানে সব গাছের বীজ সংগ্রহ করে একটা প্যাকেটে রাখবো। তাহলে এখানে এই R1 এর জন্য একটা প্যাকেট, R1 প্লটের জন্য, আর R3 প্লটের জন্য একটা প্যাকেট। এইভাবে প্লট হিসাবে প্যাকেটে বীজ সংগ্রহ করব। বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়ায় এবার যে কাজটি করতে হয় সেটিও হচ্ছে প্রাথমিক ফলন যাচাই। এটা চতুর্থ থেকে ষষ্ঠ বছর, এই 3 বছর এই কাজটা করতে হয়। আমরা তৃতীয় বছরে যে প্লট বাছাই করেছিলাম, ওখানে 2টা প্লট বাছাই করেছিলাম, ওটা প্রতিটি সারির জন্য, প্রতিটি সারির জন্য 3টা প্লটের জায়গায় ওখানে 2টা প্লট আমরা বাছাই করেছিলাম। এখন সারি যতগুলো সারি থাকবে প্লটও ওইভাবে 3টা করে প্লট লাগাতে হয়, আর প্লটে বীজ লাগাতে হয়, আর ওই প্লট আবার বাছাই করতে হয়। তো যাই হোক, আমরা একটা সারির বীজকে 3টা প্লটে লাগাইছিলাম আর সেখানে 2টা প্লট বাছাই করেছিলাম, এটা তৃতীয় বছরে করেছিলাম। আর তৃতীয় বছরে যে প্লট গুলো বাছাই করলাম সেই প্লটের একটা প্লটের বীজকে 7টি সারি বিশিষ্ট, অর্থাৎ একটা প্লটে আছে 7টি সারি, এরকম ABCDEFG এই 7টি সারি বিশিষ্ট প্লটে 5টা প্লটে এবার লাগানো হয়। তাহলে একটা প্লটের বীজকে এরকম 5টি প্লটে লাগানো হয়, আর সেই 5টি প্লটের আবার প্রত্যেকটাতে 7টা সারি থাকে, এখানে 7টা সারি দেখানো হয়েছে। আর তার মাঝে মাঝে ভিতরে ভিতরে আবার অভিক্ষক ভ্যারাইটি বা টেস্টার ভ্যারাইটি বা আদর্শ জাত এটাকে লাগানো হয়, আদর্শ জাতের বীজকে এরকম একটা সারিতে লাগানো হয়। এখানে এইটাতে দেখানো হয়েছে, এখানে এখানে আদর্শ সারি লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে, আর এখানে এখানেও কিন্তু এখানে যে এ লাগানো হচ্ছে এ এখানে থাকবে না, অর্থাৎ এগুলোতে এ থাকবে না বা বি এটাতে থাকবে না, এই নির্বিচার ভাবে বা র্যান্ডমাইজড ভাবে বীজগুলোকে লাগাতে হয়। তো এখন এই এখানে যে 7টি সারি সারিতে গাছ লাগানো হলো, সেই গাছ বীজ লাগানো হলো, এরপরে গাছ যখন তৈরি হবে, গাছ যখন উৎপন্ন হবে, তখন সেই গাছগুলোকে পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছগুলোকে বাছাই করে নিতে হয়। আর পাশাপাশি এই যে আদর্শ জাতের গাছ আছে, এই আদর্শ জাতের গাছের সঙ্গে তুলনা করা হয়। তো এইভাবে প্রত্যেকটা প্লটে আমরা গাছ বাছাই করে নিই, এইভাবে বাছাই করে নিতে হবে। প্রত্যেকটা 5টা প্লটে আমরা গাছ বাছাই করে নিই, এতে দেখা যাচ্ছে যে কোনো প্লটে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বেশি আছে, কোনোটাতে আবার কম আছে। তাহলে এখানে এইভাবে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে R1 এবং R4 আর হচ্ছে R5 এই গাছগুলোতে এই প্লট গুলোতে গাছের সংখ্যা মানে কাঙ্ক্ষিত গাছের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। এখন বাছাই করে নিতে হয় এরপরে
আমরা যে প্লটে দেখা যাবে যে গাছ বেশি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে, সেই প্লটগুলো এবার আমরা বাছাই করে নিব। তো বাছাই এইভাবে তিনটা প্লট আমরা বাছাই করে নিলাম। এখানে হচ্ছে R1 প্লটে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাছ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, আর R4-এও দেখা যাচ্ছে অনেকগুলো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন, আর R5-এ অনেকগুলো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ। এই কারণে আমরা এই তিনটা প্লট বাছাই করে নিলাম। আর এই দুইটা প্লটে যেহেতু কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কম, সেই কারণে এই গাছগুলো আর বাছাই করব না, আর এই প্লটই আমরা বাছাই করব না। অর্থাৎ R2, R3 প্লট থেকে কোনো গাছ বাছাই করা হবে না, এই দুইটা একেবারে বাদ দিয়ে দিতে হবে। এখন R1 থেকে যে গাছগুলো পাওয়া যাবে সেই গাছের বীজ, মানে নির্বাচিত গাছের বীজকে আবার একটা প্যাকেটে রাখতে হবে, R4 এর বীজগুলোকে একটা প্যাকেটে রাখতে হবে, R5 এর বীজগুলোকে একটা প্যাকেটে রাখতে হবে। এভাবে প্রত্যেকটা প্লটের জন্য আলাদা আলাদা প্যাকেট করে বীজগুলোকে সংগ্রহ করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বীজ বর্ধন। এটা সপ্তম বছরে করা হয়। চতুর্থ থেকে ষষ্ঠ বছর পর্যন্ত যে ফলন যাচাই করা হয়েছিল সেই সেখানে কিছু প্লট বাছাই করা হয়েছিল। সেই বাছাইকৃত প্লট বা সেই নির্বাচিত প্লট গুলো বা উপজাত গুলো এরপর বিভিন্ন পরিবেশে নিয়ে গিয়ে বা বিভিন্ন অঞ্চলে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। এটা অষ্টম বছর থেকে দশম বছর পর্যন্ত করা হয়। এই কারণে যেহেতু বেশি গাছ দরকার, সেজন্য এই এই বছর অর্থাৎ সপ্তম বছরে বেশি বেশি গাছ লাগিয়ে এভাবে অনেক গাছ লাগিয়ে বিভিন্ন ইয়েতে মাঠে গাছ লাগিয়ে বেশি করে বীজ তৈরি করা হয়। আর সেই বীজগুলোকে অষ্টম থেকে দশম বছর বিভিন্ন পরিবেশে লাগানো হয়। কার্যক্রম সেটা হচ্ছে সমন্বিত ফলন যাচাই। সমন্বিত ফলন যাচাই এটা অষ্টম থেকে দশম বছর, এই 3 বছর ধরে করা হয়। এখানে সপ্তম বছরে যে গাছ পাওয়া গেছিল সেই গাছগুলোকে এই 3 বছর বিভিন্ন পরিবেশে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন অঞ্চলে নিয়ে গিয়ে সেখানে লাগানো হয়। বীজগুলোকে লাগানো হয়, বীজ থেকে যে গাছগুলো তৈরি হচ্ছে সেই গাছগুলোতে ফলনশীলতা বা এর অভিযোজন ক্ষমতা এগুলো যাচাই করা হয়। আর পাশাপাশি অভিক্ষক জাতকেও এখানে লাগানো হয়, বা টি ভ্যারাইটি যেটা আদর্শ জাত সেটাকেও পাশাপাশি লাগানো হয়। তারপরে বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ গুলো বাছাই করা হয়। বাছাই করার পরে দেখা যায় যে যে কোনটাতে হচ্ছে বেশি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অঞ্চলটাতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বেশি আছে, এই জন্য আমরা এটাকে নির্বাচন দেখাচ্ছি। এই এই অঞ্চলটাকে নির্বাচন করে সেই অঞ্চলের গাছের বীজ সংগ্রহ করে বীজগুলো হচ্ছে যে উপজাত বা যে জাতটা পাওয়া যাচ্ছে সেটা একটা নামকরণ করে বীজ অনুমোদন বোর্ডের কাছ থেকে অনুমোদন নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ আছে সেই বিভাগের মাধ্যমে কৃষকের কাছে বীজগুলোকে পৌঁছে দেওয়া হয়। এভাবে প্রায় 10 বছর সময় লেগে যায় বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়াতে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতাতে যেভাবে আঁকা আঁকিয়ে লিখবে এই বিশুদ্ধ নির্বাচন প্রক্রিয়াটা, সেটা এভাবে আঁকালে হবে। তোমরা প্রথম বছরে এখানে দেখাবে যে অনেকগুলো গাছ, মিশ্রিত উদ্ভিদ সমষ্টি যেটা বলা হচ্ছে, সেখান থেকে কিছু গাছ বাছাই করা হয়। এই যে এইভাবে গাছ বাছাই করে নাম্বারিং করা হয়, আমরা এখানে 5টা গাছ দেখাইছি, কিন্তু অনেকগুলো আসলে 100 থেকে কয়েক হাজার গাছ বাছাই করা হয়। তো যাই হোক, এখানে 5টা গাছ দেখানো হয়েছে, সেই গাছের বীজগুলোকে আলাদা আলাদা ভাবে প্যাকেট করে সংগ্রহ করা হয়। তারপর দ্বিতীয় বছরে প্রত্যেকটা প্যাকেট এর বীজকে আলাদা আলাদা সারিতে লাগাতে হয়, আর পাশাপাশি টেস্টার ভ্যারাইটি থাকে। এরপরে এখানে যে সারিটা বাছাই করা হয় সেই একটা সারিকে এরকম 3টা প্লটে লাগানো হয়, আর প্রত্যেকটা প্লটে আবার এভাবে সারি থাকে, 4টা থেকে 5টা সারি থাকে। পাশাপাশি থাকে হচ্ছে অভিক্ষক জাত বা
আদর্শজাত। তারপরে এখান থেকে বাছাই করা হয়, যে প্লটটার গাছ বাছাই করা হয় সেই প্লটের গাছগুলোকে একসঙ্গে, গাছের বীজগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলা হয়। তারপর প্রতিটি প্লটের বীজকে এইরকম 5টা প্লটে লাগানো হয়, আর সেই প্রত্যেকটা প্লটে আবার 7টি সারি থাকে, 7টি সারি বিশিষ্ট প্লট। এরকম 5টা প্লটে একটা প্লটের গাছকে লাগাতে হয়, আর পাশাপাশি অভিক্ষক জাত বা টি ভ্যারাইটি থাকে তুলনা করার জন্য। এখানে যে গাছ, যে প্লটে বেশি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ পাওয়া যায় সেই প্লটটাকে বাছাই করে নিয়ে এরপরে সপ্তম বছরে বীজ বর্ধন করা হয়। সপ্তম বছরে বীজ বর্ধন করা হয় যেহেতু পরের বছর বা পরের 2-3 বছর ধরে এটা বিভিন্ন পরিবেশে নিয়ে যেতে হবে বীজকে, এই কারণে সপ্তম বছরে বেশি বেশি গাছ লাগিয়ে বীজ বর্ধন করা হয়। আর অষ্টম থেকে দশম বছরে সেই বীজগুলো বিভিন্ন পরিবেশে নিয়ে গিয়ে, বিভিন্ন অঞ্চলে নিয়ে গিয়ে এদের ফলনশীলতা যাচাই করা হয় বা এদের অভিযোজন ক্ষমতা যাচাই করে যে অঞ্চলের গাছগুলোকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন মনে হয়, সম্ভাবনামূলক মনে হয়, সেই অঞ্চলের গাছকে বাছাই করে এগুলোকে হচ্ছে নামকরণ করে জাতীয় বীজ অনুমোদন বোর্ডের কাছ থেকে অনুমতি বা অনুমোদন নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে কৃষকদের মধ্যে সেই বীজ বিতরণ করা হয় বা পৌঁছে দেওয়া হয়। এইভাবে তোমরা দেখাবে খাতাতে আঁকিয়ে, তাহলেই হবে। বিশুদ্ধ সারি নির্বাচনের সুবিধা। স্বপরাগী ফসলের স্থানীয় জাতে যখন অন্য জাতের বৈশিষ্ট্য ঢুকে যায়, দীর্ঘদিন চাষাবাদের জন্য এগুলো হয়, অন্য জাতের বৈশিষ্ট্য যখন ঢুকে যায় তখন সেই স্থানীয় জাতের উন্নয়নে বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়া হচ্ছে একটা উত্তম পদ্ধতি। বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে এর স্থানীয় জাতের উন্নয়ন করা যায়। এরপর হাইব্রিডাইজেশন টেকনিক পদ্ধতি বা সংকরায়ন পদ্ধতিতে প্যারেন্ট হিসাবে বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে যে জাত তৈরি হয় সেই জাতকে ব্যবহার করা যায়। বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে যে জাত তৈরি হয় তাদের জেনেটিক গঠন একই রকমই হয়, অর্থাৎ জেনোটাইপ একই রকম হওয়াতে এই উদ্ভিদগুলো সমসত্ত্ব হয়, যেটা কৃষকের নিকট বেশি গ্রহণযোগ্য হয়। এরপর এই বিশুদ্ধ সারি নির্বাচনে কোনো ইমাসকুলেশন বা কোনো ক্রসিং এর প্রয়োজন হয় না, যেটা হাইব্রিডাইজেশন টেকনিকে প্রয়োজন হয়। ইমাসকুলেশন হচ্ছে পুংবন্ধাকরণ বা ক্রসিং, এগুলো যেহেতু হয় না এখানে বিশুদ্ধ সারি নির্বাচনে, এই কারণে এটা হচ্ছে তুলনামূলকভাবে হাইব্রিডাইজেশন টেকনিক থেকে সহজ। বিশুদ্ধ সারি নির্বাচনের অসুবিধা। এখানে বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে যে জাত তৈরি হয় সেই জাতের অভিযোজন ক্ষমতা বা পরিবেশে টিকে থাকার ক্ষমতা প্যারেন্ট থেকে কম হয়। এই এই নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর শ্রম লাগে, এরপর সময় লাগে, সতর্ক মনোযোগ বা সার্বক্ষণিক পর্যবেক্ষণের প্রয়োজন হয়, যেহেতু এখানে প্রজেনি টেস্ট বা এই জাতীয় পরীক্ষাগুলো করতে হয়, এই কারণে এখানে বেশি পর্যবেক্ষণ বা সময় বা সতর্ক মনোযোগ এগুলো দরকার হয়। নতুন জাত সৃষ্টির জন্য কেবল স্বপরাগী ফসলে এই পদ্ধতি বা বিশুদ্ধ সারি পদ্ধতি ব্যবহার করা হয়, কেননা পরপরাগী ফসলে স্বপরাগায়ন করতে গেলে অধিক শ্রম লাগে বা সেখানে স্বপ্রজনন জনিত দুর্বলতা তৈরি হয়, অথবা অনিয়ন্ত্রিত পরাগায়ন, এগুলো পরপরাগী ফসলে হয়। আর এইসব কারণে, এইসব অসুবিধার কারণে এই পদ্ধতি বিশুদ্ধ সারি পদ্ধতি শুধু স্বপরাগী ফসলেই ব্যবহার করা হয়। আর এই নির্বাচনের ফলে যদি পরপরাগী ফসলে যদি এই নির্বাচন করা যায় তাহলে দেখা যায় যে সেই থেকে যে জাত তৈরি হবে তার ফলন কম হয়, সবলতা বা এই ধরনের বৈশিষ্ট্য এদের কমে যায়,
গণনির্বাচন ও বিশুদ্ধ সারি নির্বাচনের পার্থক্য, এই দুই নির্বাচনের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো হচ্ছে, কেবল স্বপরাগী ফসলে বিশুদ্ধ সারি নির্বাচন করা হয়, এটা পরপরাগী ফসলে করা হয় না, কিন্তু গণনির্বাচন পরপরাগী ফসলে বেশি ব্যবহার করা হয় বা এখানে কার্যকর বেশি, তবে স্বপরাগী ফসলেও গণনির্বাচন করা হয়। এরপর নির্বাচিত উদ্ভিদ সমূহের বীজ আলাদাভাবে সংগ্রহ করা হয় বিশুদ্ধ সারি নির্বাচনে। আমরা দেখেছি যে প্রথম বছরে যে গাছগুলো বাছাই করা হয় সেই গাছের বীজগুলোকে আলাদা আলাদা প্যাকেটে সংগ্রহ করা হয়, কিন্তু গণনির্বাচনের ক্ষেত্রে বীজগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলা হয়, নির্বাচিত উদ্ভিদের বীজগুলোকে এক জায়গায় রাখা হয়। আর তিন নম্বর যেটা, সেটা হচ্ছে এখানে বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়ায় জাতক পরীক্ষণ করা হয়, সারি করে জাতক পরীক্ষণ করা হয়, এটা দ্বিতীয় বছরে করা হয়, কিন্তু গণনির্বাচনে এই ধরনের কোনো জাতক পরীক্ষণ বা প্রজিনি টেস্ট করা হয় না। এরপরে এদের বিশুদ্ধ সারি নির্বাচনের মাধ্যমে যে নতুন জাত তৈরি হয় তার অভিযোজন ক্ষমতা প্যারেন্ট থেকে কম হয়, কিন্তু গণনির্বাচনের ক্ষেত্রে তার উল্টা, অর্থাৎ প্রজনক থেকে নতুন জাতের প্রজনন অভিযোজন ক্ষমতা বেশি থাকে। বিশুদ্ধ সারি নির্বাচনে শ্রম বেশি লাগে, তারপরে মনোযোগ বেশি দিতে হয় বা পর্যবেক্ষণ, সার্বক্ষণিক পর্যবেক্ষণের প্রয়োজন হয়, কিন্তু গণনির্বাচনে এ ধরনের অর্থাৎ শ্রম বা মনোযোগ বা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এগুলো প্রয়োজন হয় না। আর নতুন জাত উদ্ভাবনের জন্য বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়ায় বেশ কয়েক বছর সময় লেগে যায়, প্রায় 8-9 বছর সময় লাগে, কিন্তু এই গণনির্বাচনের ক্ষেত্রে সময় কম লাগে, এখানে 6-7 বছর সময় লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানলে, বিশুদ্ধ সারি নির্বাচন কি, তারপরে বিশুদ্ধ সারি নির্বাচনের প্রক্রিয়া বা পদ্ধতি কিভাবে করতে হয়, বিশুদ্ধ সারি নির্বাচনের সুবিধা অসুবিধা এবং গণনির্বাচন বা মাস সিলেকশনের সাথে এর যে পার্থক্য সেটা সম্পর্কে তোমরা জানলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানাবে অথবা কমেন্টে লিখতে পারো সেই সম্পর্কে। আর বই পড়বে তাহলে আরো তোমাদের আয়ত্তে আসবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।